ফটিকছড়ির বিবিরাট বাজারত রমজান মাসত নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের প্রথম অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর দুইটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় এই অভিযানের নেতৃত্ব দেয়। অভিযানত মেসার্স এসে ট্রেডার্সের 1000 টিয়া, 3 মোটরসাইকেল চালকরে 500 টিয়া করে 1500 টিয়া জরিমানা করা হয়। এছাড়াও সরকারের অবৈধ ব্যাগ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার সময় বিবিরাট বাজারের ABC রোডের ভুয়া খবিরাজ শ্রী ভজন বৈদ্য তার আস্থানাতুন দাইজিগি ভুয়া বৈদ্যরে নফাই ভ্রাম্যমাণ আদালত তার আস্থানার সাইনবোর্ড নামাই ফেলায়। এই সময় উপস্থিত আছিল সহকারী কমিশনার ভূমি আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশি, ফটিকছড়ি থানা ASI সেলিম, বিবিরাট বণিক কল্যাণ সমিতির সভাপতি দিদারুল বর্ষার চৌধুরী দুদু, সাধারণ সম্পাদক শফিউল আলম দুলাল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। মূলত পবিত্র রমজান এবং উপলক্ষে আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে সেই বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এবং আমরা যে কয়েকটা দোকানে গিয়েছি তাদের প্রত্যেকেরই মূল্য তালিকা দেওয়া আছে, তবে সেটা সঠিকভাবে নেই। আমরা প্রত্যেকেই বলেছি তাদের ক্রয়মূল্য কত এবং বিক্রয় মূল্যটা কত, এখানে লাভের পরিমাণ কত, এই বিষয়গুলো উল্লেখ করে মূল্য তালিকা করার জন্য। এবং আমাদের এই অভিযান এই পুরো রমজান মাস নয়, সারা বছর ধরেই অব্যাহত থাকবে। এবং এখানে বাজারের ভিতরে অলিগুলি যেগুলো আছে সেখানে ক্রেতা সাধারণের চলাচলের মতো অবস্থা নেই, প্রত্যেকেই যে যার মতো করে যেভাবে পারে দখল করে রেখেছে, সেগুলো আমরা উচ্ছেদ করেছি এবং গলিগুলি পরিষ্কার করেছি এবং আমাদের এই অভিযান চলবে। আমরা আপাতত এখানে অবৈধ পার্কিংয়ের জন্য 3 মোটরসাইকেলকে এবং 1 দোকানকে তাদের মূল্য তালিকা না থাকার কারণে আর পাবলিক নুইসেন্স যেটা বলে গণ উপদ্রব বলা হয় সেটা দণ্ডবিধি 1860-এর 291 ধারা অনুযায়ী তাদেরকে আমরা কিছু জরিমানা করেছি। এই হিসেবে আমরা 3 2,500 টাকা জরিমানা আদায় করেছি। মূলত এটা হচ্ছে সচেতন করা মানুষকে আজকের অভিযানের মাধ্যমে, এবং পরবর্তীতে যে অভিযানগুলো হবে সেই অভিযানগুলো আরও বেশি কঠোর হবে। ক্রেতা বিক্রেতার সুবিধা ইম্পি একদিন বুঝাইলে মোটামুটি আর 80% সাকসেসফুল হয় বলে আশা করি। রাজিও যারা ইয়ান পরিচালনা করছি তারাই সন্তুষ্ট প্রকাশ করছি, তারপরে কিছু ভুল ত্রুটি রয়ে আর চেষ্টা করি ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আর ইনশাল্লাহ ইনরে যেভাবে হোক মানে আর আওতাবুত্র আনিয়ে রে বিবিরাটের একান চট্টগ্রামের উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিবিরাট হিসেবে ইয়ানের একান মডেল বিবিরাট হিসেবে উপহার দিবে ইনশাল্লাহ চেষ্টা করছি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।